বাংলা শিক্ষা পোর্টালে সামেটিভ মার্কস ইনপুট করার ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে। চলুন আমরা প্রবলেমটা দেখি, হয়তো অনেকে আপনারা ফেস করেছেন। সাপোজ মনে করুন ক্লাস টু এ সেকশানে সিলেক্ট করার পরে অ্যাবিলিটি ইন মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল কোঅর্ডিনেশন সিলেক্ট করে যদি আমরা মার্কস এন্ট্রি করার চেষ্টা করি সামেটিভের ক্ষেত্রে, তাহলে দেখুন অপশানটা চলে আসছে, বাট অ্যাবিলিটি ইন প্রবলেম সলভিং সিলেক্ট করলেই কিন্তু এখানে ফরমেটিভ মার্কস এন্ট্রি করতে বলছে। সেটা কেন বলছে চলুন আমরা দেখে নিই। অ্যাভালুয়েশনে গিয়ে যদি আমরা ফরমেটিভ মার্কস এন্ট্রি তে ক্লিক করে ক্লাস টু এর ফরমেটিভ মার্কসটা আমরা দেখার চেষ্টা করি, প্রথমে দেখুন অ্যাবিলিটি ইন মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল কোঅর্ডিনেশনের ক্ষেত্রে আমরা কিন্তু মার্কস এন্ট্রি করেছি, সেই কারণের জন্য আমরা সামেটিভ মার্কস এন্ট্রি করতে পারছিলাম এই সাবজেক্টের এগেনস্টে। বাট অ্যাবিলিটি ইন প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে দেখুন এখানে আমরা মার্কস এন্ট্রি করিনি। এটার ক্ষেত্রে যেটা করতে হবে, সাবমিট বাটনে আপনারা ক্লিক করবেন এবং 30 মিনিট অপেক্ষা করবেন। যখন 30 মিনিট পরে দেখবেন যে এই প্রত্যেকটা সাবজেক্টের ঘরে 0 চলে এসেছে, তখন আপনারা সামেটিভ মার্কস এন্ট্রি করতে পারবেন। এটা দেখানোর চেষ্টা করছি, আমি ক্লাস ফোরের করে রেখেছিলাম। ক্লাস ফোরের দেখুন বি সেকশনে গিয়ে আমরা সাবজেক্ট সিলেক্ট করলাম ইংলিশ। ইংলিশে গিয়ে আমরা ফরমেটিভ মার্কস এন্ট্রি করেছি কিনা দেখুন করিনি, কিন্তু দেখুন এখানে বেঙ্গলি সিলেক্ট করে যদি আমরা সার্চ করে দেখি, তাহলে কিন্তু দেখতে পাবো যে আমরা বেঙ্গলি এখানে দেখুন মার্কস এন্ট্রি করেছি। এখানে সাপোজ আমরা ম্যাথামেটিক্স যেটা আমরা সিলেক্ট করে আপনাদের দেখানোর জন্য রেখেছি, মার্কস এন্ট্রি করিনি কিন্তু সাবমিট করে রেখেছিলাম, দেখুন এক্ষেত্রে সব প্রত্যেকটা ঘরে 0-0 চলে আসবে এবং সেক্ষেত্রে আপনারা কিন্তু মার্কস এন্ট্রি সাবমিটিভ করতে পারবেন। যে তাহলে মুদ্রা কথা আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টে ফরমেটিভে সাবজেক্ট সিলেক্ট করবেন এবং সাবমিট করে 30 মিনিট অপেক্ষা করবেন। ধন্যবাদ।